আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। বর্তমানে ভারত এমন এক অবস্থায় রয়েছে, না পারছে কিছু বলতে, আবার পারছে না সইতে। এতদিন নেপাল ও ভুটান ছিল ভারতের হাতের মুঠোয়, এবার বাংলাদেশের এন্ট্রি ভারতের একক আধিপত্যকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ও নেপালের বৃদ্ধি পেতে থাকা সম্পর্ক যেন ভারতের জন্য গলার কাটা। ভারত চাইলেও নেপাল ও বাংলাদেশের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারছে না, আবার নিজেদের লোকসানকেও সহ্য করতে পারছে না। কেন নেপাল ও ভুটান এবার ভারতকে ছেড়ে বাংলাদেশ মুখী হচ্ছে? বাংলাদেশের কাছে কেন নেপাল ও ভুটান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? ভারত কেন নিজেদের লোকসান জেনেও বাংলাদেশ, নেপাল ও ভুটানের মাঝে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে না? এবং বাড়তে থাকা বাংলাদেশ নেপালের সম্পর্ককে কেন নেপালিরা আধার ঘরের আলো বলছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা কোথায় পর্যন্ত যেতে পারে। ভারত এমন একটি দেশ যারা নিজেরা ষোলো আনা সুবিধা ভোগ করতে চাইলেও সুবিধা দেওয়ার সময় তালবাহানা করে। বাংলাদেশে ভারত বিনা বাধায় পণ্য রপ্তানি করতে পারে, কিন্তু বাংলাদেশের পণ্যগুলোর উপর অদ্ভুত অদ্ভুত নামে শুল্ক বসিয়ে ভারতের বাজারে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এই যখন ভারতের মাইন্ডসেট, তখন একটি খবর সবাইকে চমকে দিয়েছে। নেপাল থেকে বাংলাদেশের যে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তা এখন বাস্তব রূপ নিতে যাচ্ছে। ভারত নিজেদের ভূখণ্ড বাংলাদেশ ও নেপালকে বিদ্যুৎ আমদানি রপ্তানির জন্য অনুমতি দিয়ে দিয়েছে। ভারতের পক্ষ থেকে এটি বাংলাদেশ ও নেপালের জন্য একটি বড় সিদ্ধান্ত, কারণ এতদিন নেপাল ও ভুটানকে নিজেদের হাতের মুঠোয় রাখতেই বেশি পছন্দ করত ভারত। বাংলাদেশ অনেকবার ট্রানজিট সুবিধার জন্য অনুরোধ করলেও ভারত ট্রানজিট সুবিধা দেয়নি। ভারতের ভয় ছিল তারা বাংলাদেশের কাছে নেপাল ও ভুটানের বাজার এবং আধিপত্য হারাতে পারে। বর্তমানে নেপাল ও ভুটানের যা আমদানি রপ্তানি হয়ে থাকে তার 90% ভারত থেকে। ফলে স্বাভাবিকভাবেই ভারত কোনোভাবেই চাইছিল না তাদের এই আধিপত্যে অন্য কেউ ভাগ বসাক। সময়ের সাথে ভারত নেপাল ও ভুটানকে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে দিতে বাধ্য হচ্ছে। মূলত নেপাল হিমালয়ের দেশ হওয়ার কারণে জলবিদ্যুৎ প্রকল্পে প্রচুর সম্ভাবনা রয়েছে। নেপাল চায় দক্ষিণ এশিয়ার ব্যাটারি হিসাবে নিজেকে পরিণত করতে, তাই চীন ও ভারতকে দিয়ে প্রচুর জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। কিন্তু চীনের তো বিদ্যুৎ প্রয়োজন নেই, আর ভারত গরমে আমদানি করলেও বর্ষায় আমদানি করা বন্ধ করে দেয়, ফলে নেপালের বিলিয়ন বিলিয়ন রুপি প্রতিবছর নষ্ট হচ্ছে। অন্যদিকে শীতকালে নদীগুলোতে পানির ধারা কমে যাওয়ার কারণে নেপালের বিদ্যুৎ উৎপাদনও কমে যায়, ফলে ভারত থেকে আমদানি করতে হয়। ভারতও শীতে নেপালকে ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। এই সমস্যার সমাধান করতে বাংলাদেশ নেপালকে প্রস্তাব দেয়, গরম ও বর্ষায় বাংলাদেশে যখন বিদ্যুতের প্রচুর চাহিদা থাকবে তখন আমদানি করা হবে নেপাল থেকে, অন্যদিকে শীতে নেপালকে বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি করবে। তবে বাংলাদেশ ও নেপালের মাঝে এতদিন দেয়াল হয়েছিল ভারত। সরাসরি নেপাল ও বাংলাদেশের সীমান্ত না থাকার কারণে ভারতের 18 কিলোমিটার অংশ বাংলাদেশ ও নেপালকে ব্যবহার করতে হবে, আর এখানেই ভারত বাধা হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশ ও নেপাল কে বীচ বড়তি দোস্তি কে ক্যা মায়নে হ্যায় অর ইস দোস্তি কা ভারত কানেকশন ক্যা হ্যায়। দরাসল নেপাল আপনে ইয়াহাঁ উৎপাদিত 50 মেগাওয়াট বিজলি বাংলাদেশ কো দেনে পর সহমত হুয়া হ্যায়। इसकी पुष्टि करते हुए नेपाल के ऊर्जा सचिव ने कहा कि बांग्लादेश को आने वाले मॉनसून के दौरान बिजली आपूर्ति करने को लेकर भारतीय अधिकारियों के साथ सहमति बनी है। ऊर्जा सचिव दिनेश कुमार घिमिरे ने बीबीसी से बातचीत में बताया है कि इसे लेकर बीते हफ्ते राजस्थान के माउंट आबू में हुई ऊर्जा बैठक में भारत के साथ समझौता हुआ। इस लिहाज से घिमिरे ने इसे ऊर्जा बैठक की एक महत्वपूर्ण उपलब्धि करार दिया। इंडिपेंडेंट पावर प्रोड्यूसर्स एसोसिएशन ऑफ नेपाल यानी IPPAN के उपाध्यक्ष मोहन कुमार दांगी ने बांग्लादेश को बिजली के निर्यात के लिए किए गए समझौते को एक अंधेरी रात में आशा की किरण कहा। दांगी ने कहा, पिछली बारिश में करीब 2 अरब रुपए की बिजली बर्बाद हुई। तथ्य ये है कि इस तरह के समझौते पर सहमति को देख ऐसा लगता है कि नेपाल के लिए अंधेरी रात में आशा की किरण जग गई हो। उन्होंने ये भी कहा कि समझौते के पीछे न केवल नेपाल की कोशिश है बल्कि बांग्लादेश की सफल कूटनीतिक पहल भी काफी अहम है। नेपाल के पूर्व जल संसाधन सचिव शीतल बाबू रेग्मी ने कहा कि ये तो शुरुआत है, 50 मेगावाट बड़ी बात है, अगर इसे लागू किया जाता है तो हमें दरवाजे और खोलने पर विचार करना चाहिए, फिर उस पर निर्माण करने और बड़े पैमाने पर आगे बढ़ने के लिए जगह है, यही वो रास्ता है जिस पर हमें जाना चाहिए। भारत एको निर्भरता से बेरिए आते चाहे नेपाल, आबार नेपाल চীনের হাতে চলে যাক এটি ভারত চায় না। আর তাই না চাইলেও নিজেদের লোকসান জেনেও বাংলাদেশ ও নেপালের বিদ্যুৎ চুক্তি এবং
ভারতের ভূখণ্ড ব্যবহারের জন্য ট্রানজিট সুবিধা দিতে বাধ্য হয়েছে ভারত। ধীরে ধীরে নেপাল ভারত নির্ভরতা থেকে বেরিয়ে বাংলাদেশের উপর নির্ভরশীল হতে যাচ্ছে। বাংলাদেশ পাচ্ছে স্বল্প মূল্যে কোনো বিনিয়োগ ছাড়াই নেপালের জলবিদ্যুৎ, আর নেপাল পাচ্ছে ভারতের বিকল্প। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।